সাইফের সাথে মেয়ে সারার কেমন সম্পর্ক সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন প্রথম স্ত্রী অমৃতা সিং এর বিচ্ছেদ হয়ে গেছে বহু বছর আগে অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও প্রথম পক্ষের সন্তান সারার সঙ্গে সাইফের সম্পর্ক কেমন তা খোলাসা করলেন শর্মিলা ঠাকুর পুত্র একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন তার যখন বেশ কম বয়স সেই সময় সারার জন্ম হয় ফলে সারার সঙ্গে তার সম্পর্ক একেবারে বন্ধুর মতো বাবা মেয়ে চেয়ে সারার সঙ্গে তার সম্পর্ক অনেকটাই বন্ধুর মতো শুধু সাইফ নন সারার সঙ্গে কারিনা কাপুর খানের সম্পর্ক বেশ ভালো সাইফের সঙ্গে কারিনার বিয়ের পর থেকে মাঝে মধ্যেই সারা এবং সাইফ পুত্র ইব্রাহিমকে নিয়ে ঘুরতে দেখা যায় কারিনাকে শুধু তাই নয় বলিউডে অভিষেকের আগে নিজের মেকআপ আর্টিস্ট পম্পিকেও সারার দায়িত্ব দেন কারিনা দেব বেগমকে যেভাবে ছোট করে তৈরি করেছেন পম্পি সেই একইভাবে যাতে সারাকেও মেকআভার করা হয় সে বিষয়েও নির্দেশ দেন কারিনা যদিও সাইবের প্রথম পক্ষের স্ত্রী অমৃতার সঙ্গে নাকি কারিনার সম্পর্ক একেবারেই ভালো নয় এমনকি ধর্মা প্রোডাকশনের হাত ধরে সারা লেখানের বিটাওনে অভিষেকের কথা থাকলেও নাকি তাতে বাগরা দেন অমৃতা ফলে স্টুডেন্ট অব দ্য ইয়ার চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডেকে নিয়ে মাঠে নামেন করণ জোহর তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ